told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to. Good afternoon, সবাইকে welcome back to my channel. Welcome to a new blog. আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি দুদিন বাদে। সেদিন যে বলেছিলাম কোথাও যাব পরের দিন, কিন্তু যাওয়া হয়নি। কি বলবো, আমাদের ওয়েদার এখানে খুব একটা বেশি ভালো না, কারণ এখানে সকাল হলে কিছুদিন ধরে সকালবেলা বৃষ্টিটা নামছে, 9টা পর্যন্ত 11টা পর্যন্ত বৃষ্টিটা থাকছে। এদিকে চলছে টিভি, আমার মেয়ে দেখছে টিভি। আপনাদের সাথে কথা বলবো বলে টিভির সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো আশা করি সবাই ভালোই আছেন। দুদিন বাদে আপনাদের সাথে যেহেতু দেখা হচ্ছে, তো আমি আজকে রান্না করে নিয়েছি, এখন বাজে 2টো, খেয়ে নেব, কারণ আমার আরেকটা কাজ আছে। যাব আমাদের দোকানে, আপনাদেরকে তো নিয়ে যাইনি, চলুন আজকে আপনাদেরকেও নিয়ে যাব আমাদের দোকানে। তো দোকানে যাওয়ার কারণটা হলো আমার হাজবেন্ড আজকে দুপুরে খেতে আসবে না, তো বলেছে আমার খাওয়াটা নিয়ে তুমি দোকানে চলে এসো। তাই ভাবছি দোকানে যাব আর আমরা এখন খেয়ে নেব। আর কি রান্না করেছি রেসিপিটা আমরা খেতে খেতে আপনারা রেসিপিটা একবার দেখে নিন, চলুন আমরা খেয়ে নিই, আপনারা রেসিপিটা দেখুন। আমি এখানে একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা আমি এখন কড়াইটাতে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালগুলোকে ভেজে নেব। মুগ ডালটা ভেজে নেওয়ার পর এটা প্রেশার কুকারে দিয়ে সিটি নিয়ে নেব। আমি এখন ভয়েস ওভার করছি দোকানে বসে, কারণ আমার নেটওয়ার্কের প্রবলেম, জানেনই ঘরে আমি ভিডিও আপলোড করতে পারি না। তো আমি দোকানে বসে আমি এডিট করে আপলোডে বসিয়ে দেব, তার জন্য ভয়েস দিচ্ছি। আর এদিকে আপনার গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু উপায় নেই, অ্যাডজাস্ট করতে হবে, প্লিজ। তো আমি এখন মুগ ডালটা ভেজে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। এখন আমি কুকারটা ওই গ্যাসের ওপাশের উনুনে বসিয়ে দেব, আর এই উনুনটাতে কিছু সবজি ভাজা করে নেব, এমনি তেলেই ভাজা করে নেব। সবজির মধ্যে দেব কচু, আলু, বরবটি, পটল, ভাতকরলা, এসব দিয়ে সবজিটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। সাথে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ, আর সামান্য নুন আর সামান্য হলুদই দেবো, যাতে এটা পরে আবার দিতে হবে, তার জন্য সামান্যই দেব। এখন আমার সবজিটা ভাজা হয়ে গেছে, সবজিটাকে আমি নামিয়ে নেব। এখন আমি যে সবজিটা নামিয়ে নিয়েছিলাম সেই সবজিটাতে কুকারে সিটি মারা মুগ ডালগুলো এটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এখন এটাকে সম্ভার দেব। সম্ভার দেওয়াতে দেব একটু তেল, কড়াইতে দেব কটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু রাঁধুনি, রাঁধুনিটাকে ভালো করে হাতে ঘষে দেব, আর দেব একটু জিরে গুঁড়ো, আর দেব গোটা জিরে, আর আদা। জিরে গুঁড়োটা দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করে আমি ডালটা সম্ভার দিয়ে নেব, যাতে জিরে গুঁড়োটা শুকনো ব্যবহার করছি, যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে স্বাদটা ভালো আসবে না, তার জন্য আমি সাথে সাথে ডালটা সম্ভার দিয়ে দেব। এখন আমি ডালটাকে কিছুক্ষণের জন্য হতে দেব, যাতে মশলাগুলো ভালো করে ডালটার সাথে মিশে যায়। তা হয়ে গেলে নামিয়ে নিলে রেডি। এটা মিক্সড ভেজ ডাল বলে, এটাতে মূলোও আছে, আমি বলতে ভুলে গেছি আগে। মূলোটা দেওয়ার জন্য এটা ডালটার স্বাদটা অন্যরকম হয়ে যায়।
আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার ডাল রেডি হয়ে গেছে। আজকে আমার দুপুরের মেনুতে আছে সাদা ভাত, কচু ভাজা, নল কচু ভাজা, বরবটি ভাজা আর লেবু আর সাথে ডাল। আমার মেয়ে বেরিয়ে যাচ্ছে দোকানের জন্য, অনেকটাই বেলা হয়ে গেছে। আমিও যাচ্ছি, মেয়েও যাচ্ছে, মেয়েও যাচ্ছে। তো গেটটা তালা মারে নেই, তারপর চলুন আপনাদেরকেও নিয়ে যাব। তো আমি এখন দোকানে এসে গেছি। এটা হলো আমাদের নতুন দোকান। দেখতেই পাচ্ছেন দোকানে একদম অগোছালো হয়ে আছে, কারণ কালকে হলো রথযাত্রা। রথযাত্রার দিন ভাবছি দোকানটা খুলে নেবো। রথযাত্রার দিনটা শুভ দিন, তাই ভাবছি আমরা দোকানটা কালকে থেকে স্টার্ট করে দেবো। এমনি দোকানের পূজা বা দোকানে যা যা করার ছিল সব আমাদের করা হয়ে গেছে। শুধু খোলাই হচ্ছিলো না কিছু কারণে, যে মানে কার লাইটটা লাগানো হয়নি, এই যে দেখতে পাচ্ছেন প্যান ট্যান কিছু লাগানো হয়নি, তার জন্য কারেন্টের কাজ হচ্ছিলো না বলে আমরা দোকানটা খুলছিলাম না। তা এখন কালকের দিনটা খুব ভালো দিন, রথযাত্রা আপনারা জানেন। তো ভাবছি কালকে আমরা দোকানটা ওপেনিং বলতে মানে স্টার্ট করবো। এমনি তো পুজো টুজো দেওয়া সব শেষ হয়ে গেছে। আর আমাদের পুরনো দোকানটা হলো এই যে এই পাশে যে দোকানটা আছে, এই দোকানটা পরের দোকানটা, মানে ওই পুরনো দোকানটা একটু ছোটো। তো ওইখানে মানে এখন থেকে গোডাউন বলতে পারেন, আমাদের এখন থেকে গোডাউনটা ওটা হবে, আর এখানে দোকানটা খোলা হবে। আমাদের দোকান হলো গাড়ির মানে ফোর হুইলার, যেগুলো ফোর হুইলারের অ্যাসেসরিসের দোকান। তো কোনো দিন যদি আমার ডিগিয়াজুলি বা শরীরপুর ডিস্ট্রিক্টের মধ্যে কেউ যদি আমার ভিউয়ার্স আছেন, যদি জানতে চান কিছু আমার আমাদের দোকানের বিষয়ে বা কিছু জিনিস, মানে অনেকের আজকাল সবারই গাড়ি থাকে, তো গাড়ির বিষয়ে কিছু জানতে ইচ্ছা করলে তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো আপনারা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, আমার হাজবেন্ড যদি কিছু জানে আপনাদের জানাতে পারবে। তো এই হলো দোকান সাজানো হচ্ছে, এই যে একদম বেহাল অবস্থা হয়ে আছে। তো আপনাদের সাথে পরে দেখা হচ্ছে, বাইরে থেকে যদি পারি দেখাবো, ঠিক আছে। তো এটা হলো আমাদের পুরনো দোকান, এই যে দোকানটা খালি করা হয়েছে। তো এখানে ঠাকুর ছিল, এখানটায় সামনের কাউন্টারটা ছিল যেটা ওখানে ওই দোকানে নেওয়া যাওয়া হয়েছে। আর এটা পাশের কাউন্টারটা, এদিকে একটা শোকেস ছিল, এই টুকিটাকি জিনিসপত্র আছে। এটা হলো আমাদের নতুন দোকান। দেখতেই পেলেন, আমাদের পুরনো দোকানটাও দেখালাম আর এটা হলো নতুন দোকান। আশীর্বাদ করবেন যেন আমাদের দোকান খুব ভালো করে চলে, আর খুব আরও আমি উন্নতি করতে পারি, আমার হাজবেন্ড আরও উন্নতি করতে পারে, আমাদের যাতে উন্নতি হয় আপনারা আশীর্বাদ করবেন, এটাই কামনা করব। আর এই দোকান, আমার আগের দোকানটা নিয়ে অনেকটা ইমোশন জড়িয়ে আছে, কারণ আমরা দুজন নিজে হাতে করে দোকানটাকে গড়েছিলাম, শূন্য থেকে শুরু করে সব কিছু। আজকে পুরনো দোকান থেকেই আজকে পুরনো দোকান থেকেই নতুন দোকান।
এই দোকানটা করা সম্ভব হয়েছে শুধু পুরনো দোকানটা থেকে। আমরা জিরো থেকে শুরু করেছি আজকে, যা আজকে আমরা যে পজিশনে আছি, যেখানে দাঁড়িয়ে আছি, শূন্য থেকে সব শুরু করেছি। আমাদের নিজের হাতে নিজের পয়সা, মানে মানুষের বলে না একটা সিকিউরিটি থাকে, আমাদের সেটা ছিল না। আমরা নিজের দুজনে অনেক কষ্ট করে আজকে আমাদের এই ছোট্ট করে একটা জায়গা করে নিয়েছি। আমাদের ওই দোকানটা অনেকটাই লক্ষ্মী ছিল, তার জন্য আজকে আমরা এই দোকানটা করতে পেরেছি। এই দোকানটা হয়েছে শুধু ওই দোকানটার জন্য, আমি ওই দোকানটা ভুলে গেলে চলবে না, পুরোটা ওটাকেই ক্রেডিট দিতে হবে। ওই দিয়েই আমার সব কিছু আজকে, আমার জীবনটা ঘুরে দাঁড়িয়েছে। আগে যা ছিল তখন থেকে এখন একটু উন্নতি হয়েছে, আমি বলবো না হয়নি, ওই দিয়েই আমার সব কিছু হয়েছে। তা আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এইভাবে আরও এগিয়ে যেতে পারি, আমাদের যেন আরও উন্নতি হয়। আপনাদের কাছে এতটুকুই আশীর্বাদ চাইব। তো আজকে আপনাদের আমার দুটো দোকানেই ঘুরে দেখালাম, আরও সময় পেলে আরও ভালো করে দেখাতে পারবো, যেহেতু এখন দোকানটা ভালো করে গোছানো হয়নি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। একটু আশীর্বাদ হিসাবেই কমেন্টটা করে যাবেন, খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন করে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আরও কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটাকে এখানেই থাক, এই ব্লগটা আর আমি বড় করছি না। কালকে যদি আমি আবার দোকান আসতে পারি, কালকে যেহেতু রথ, আমাদের এখানে মেলা হয়, ছোটো মোটো একটা মেলা হয় এখানে, রথ মানে জগন্নাথ মন্দির আছে আমাদের, আমি যেখানে থাকি, আমাদের বাড়ি থেকে কিন্তু আমার দোকানটা 1 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার। তো আমাদের বাড়ির থেকে বেরিয়ে যে সেন্টারটা পড়ে ওইখানে জগন্নাথ মন্দির আছে, ওইখানে ছোটো করে মেলা হয়, রথ হয়। যদি আমি কালকে আবার আসতে পারি তো রথও দেখাবো, আবার দোকানটাও দেখাবো, ঠিক আছে। আজকে আমার হাজবেন্ড অনেক কাজ করছে, নিজে নিজে গুছিয়ে নিচ্ছে, কাউকে নেয়নি, এমনকি আমাকেও বলেনি কিছু করে দিতে। আমি জাস্ট খালি ওর খাওয়াটা নিয়ে এসেছি, যেহেতু দুপুরে খেতে যায়নি তার জন্য এসেছি। তো আজকের মতো এইটুকুই থাক, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে।